হ্যালো প্রোগ্রামার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সিএসএস টিউটোরিয়াল। আজকে আমরা সিএসএস এর 2 নম্বর ক্লাস করব। গত পর্বে আমরা দেখেছিলাম ইনলাইন সিএসএস কি এবং সিএসএস এর সাথে পরিচিত হয়েছিলাম, সিএসএস কিভাবে লিখতে হয় এইটা আমরা দেখেছিলাম, আর আপনাদেরকে আমি একটা সিএসএস দিয়েছিলাম যে আপনারা এটা প্র্যাকটিস করবেন। সিএসএস ইনলাইন সিএসএস কিভাবে লিখতে হয় এটা আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করছেন। আজকে আমরা নেক্সট ধাপে আগাবো, এভাবে একটু একটু করে আমরা সামনের দিকে এগিয়ে চলবো। আশা করতেছি অনেক আর কিছু বেশ কিছুদিন পরে আমরা ভালো একটা টেমপ্লেট ডেভেলপমেন্ট করতে ডিজাইন করতে পারবো, মোটামুটি একটা থিম ফরেস্টের লেভেলের মতো একটা টেমপ্লেট, একটা সুন্দর টেমপ্লেট আমরা ডেভেলপ ডিজাইন করতে পারবো। এবং পরবর্তীতে আমরা যখন পিএইচপি শিখবো, মাইএসকিউএল শিখবো, তখন আমরা একটা ফুল প্রজেক্ট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করব। আশা করতেছি আপনারা আমার সাথেই থাকবেন সবসময় এবং কাজগুলো প্র্যাকটিস করবেন, কারণ আমাদের যে কাজগুলো এগুলো সবই আপনার প্র্যাকটিসের উপর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি ধীরে ধীরে এগুলোর প্রতি মাস্টার হতে থাকবেন, আপনার ব্রেনটা তত দ্রুত কাজ করবে। আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তো ঠিক আছে, আজকের কাজটা আমরা শুরু করি, আজকের টিউটোরিয়ালটা শুরু করি। প্রথমে আমি একটা ফোল্ডার তৈরি করে নিব এখানে। ফোল্ডার তৈরি করা আছে, গত পর্বে আমি একটা ফোল্ডার তৈরি করেছিলাম, আমরা এই ফোল্ডারেই কাজ করব। তো এখন আমি একটা ফাইল তৈরি করি, নতুন HTML ফাইল। তো এখানে আমি নাম দিলাম class2.html। আমি মার্কআপটা এখান থেকে কপি করে নিয়ে আসি, মার্কআপটা বারবার তৈরি করার প্রয়োজন নেই, সময় লস হবে। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি। গত পর্বে আমরা কি দেখেছিলাম ইনলাইন সিএসএস, আজকে আমরা দেখব ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কি? যে সিএসএসটা আমরা এই HTML ফাইলের ভিতরে লিখব, এই HTML ফাইলের ভিতরে যে সিএসএসটা লিখব সেটাই হলো ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস লেখার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে সিলেক্টর ইউজ করতে হবে, আর সিলেক্টর হলো 3 ধরনের। সিলেক্টর 1 নম্বর হলো ট্যাগ সিলেক্টর, 2 নম্বর সিলেক্টর এবং ক্লাস সিলেক্টর। এই যে হলো 3 ধরনের সিলেক্টর, ট্যাগ সিলেক্টর, 2 নম্বর সিলেক্টর, ক্লাস সিলেক্টর। তো প্রথমে আমরা দেখব কিভাবে ট্যাগ সিলেক্টর নিয়ে কাজ করা যায়। সো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার এখন আর প্রয়োজন নেই। তো আজকে আমরা যেটা করব সেটা হলো ইন্টারনাল সিএসএস class2। সো এখানে আমি একটা h1 ট্যাগ লিখতেছি, ইন্টারনাল সিএসএস। সো এখন ধরেন আপনি এই h1 ট্যাগটাকে একটা কালার করবেন। সো এটা আমরা কালার করব কিভাবে? ইন্টারনাল সিএসএস ইউজ করে করব। সো ইন্টারনাল সিএসএস ইউজ করতে হলে আপনাকে এই হেড সেকশনের ভিতরে একটা ট্যাগ নিতে হবে। এই যে হেড সেকশন আছে, এই যে হেড সেকশনের ভিতরে আমি এখানে একটা ট্যাগ নেই, স্টাইল। তো এই যে স্টাইল ওপেন করলাম, স্টাইলটা ক্লোজ করলাম, স্টাইলের ওপেনিং ট্যাগ, স্টাইলের ক্লোজিং ট্যাগ। তো এটার ভিতরে আমি এখন সিএসএস লিখব। তো প্রথমে আমার কী দিতে হবে? সিলেক্টর ইউজ করতে হবে। এই যে এই রুলসে আমি চলে আসছি, এই যে প্রথমে দিতে হবে সিলেক্টর। তো এখানে আমাদের কোনটা কালার করব? h1 ট্যাগ। সো আমি এখানে ট্যাগের নাম দিলাম h1, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট, এভাবে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, স্পেস। এখন কি করব? এই লেখাটাকে আমি কালার করতে চাই। তো কালার করার জন্য যে সিএসএসটা ইউজ করা হয়, যে প্রপার্টিটা ইউজ করা হয়, এটা আপনারা অলরেডি জানেন, কালার। তো এখন আপনি এখন কালারের নাম দিবেন, ভ্যালু দিবেন। সো আমি দিলাম কালার রেড। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, সেভ দিলাম, সেভ দিয়ে এখান থেকে রান দেই, রান দিলাম। আসতেছে, এই যে দেখুন কালারটা রেড হয়ে গেছে। তো এখন যদি আমি আবার এখানে আরেকটা h1 ট্যাগ নেই, দিস ইজ ট্যাগ সিলেক্টর, তো এখানে দেখবেন এই যে h1টা আছে, এই h1টার কালারও
রেড হয়ে যাবে এই যে দেখুন এই h1 এর কালারও রেড হয়ে গেছে কারণ কি এখানে আমি বলছি যে যতগুলো h1 ট্যাগ থাকবে এই ফাইলের মধ্যে যতগুলো h1 ট্যাগ থাকবে তাদের কালার কি হবে রেড এখন যদি আমি এখানে p ট্যাগ ডিক্লেয়ার করি p ট্যাগ সিলেক্ট করলাম তো এই যে দেখুন আমার একটা css এই জায়গায় শেষ আমি আরেকটা css এখানে আবার শুরু করতেছি তো p ট্যাগ এর কালার হবে ব্লু তো এখন যদি আপনি এখানে কোনো p ট্যাগ নেন আমি একটা p ট্যাগের ভিতরে লিখলাম দিস ইজ ব্লু কালার এখন দেখবেন এই p ট্যাগের কালারটা ব্লু হয়ে গেছে এরকম আপনি যতগুলো p ট্যাগ নেবেন এখানের ভিতরে তো আপনি যদি এখানে আরেকটা p ট্যাগ নেন নিয়ে ধরেন আমার নাম লিখলাম এটাই আমি সেভ দেই সেম কালার হয়ে যাবে ব্লু কালার হয়ে যাবে তো এইটা হলো আমাদের ট্যাগ সিলেক্টর এই ট্যাগ সিলেক্টরটা আমার ফুল পেজের মধ্যে কাজ করবে যতগুলো p ট্যাগ লিখবো সবগুলো কালার ব্লু হবে যতগুলো h1 ট্যাগ লিখবো সবগুলো কালার রেড হবে এই রকম তো এই যে একটা সমস্যা আপনি এখন আপনি চাচ্ছেন ধরুন এখানে দুইটা কালার দিবেন h1 এ একটা কালার দিবেন h1 এ একটা কালার হবে দুইটা ভিন্ন ভিন্ন কালার দিবেন তো এটা আপনি কিভাবে করতে পারেন তো এটার জন্য আপনি ক্লাস সিলেক্টর ইউজ করতে পারেন ক্লাস অথবা আইডি যে কোনো একটা ইউজ করতে পারেন তো আমি দুইটাই দেখাবো ধরেন আপনি ক্লাস লিখলেন অ্যাট্রিবিউট তো এখন আপনি একটা ক্লাসের নাম দিবেন এখানে আপনার মন মতো একটা ক্লাসের নাম দেন আপনি আপনার নাম ব্যবহার করতে পারেন তবে আমি আপনাকে রিকমেন্ডেশন করবো যে রিকমেন্ড করবো যে আপনি যুক্তিসঙ্গত নাম ইউজ করবেন যে টপিকটা নিয়ে আপনি কাজ করতে চান যে টপিক রিলেটেড নাম দিবেন যেমন ধরেন এখানে আমি দিলাম যেহেতু এটা ইন্টারনাল সিএসএস তো আমি দিলাম ইন্টার ওয়ান এরকম একটা নাম দিলাম ইন্টার ওয়ান অথবা আপনি অন্য যে কোনো একটা নাম দিবেন এইভাবে আপনি নেমটা দিবেন এই যে ক্লাস তাহলে এই ক্লাসের নাম কি হলো ইন্টার ওয়ান এভাবে ক্লাস ডিক্লেয়ার করতে হয় এটা একটা এইচটিএমএল এর অ্যাট্রিবিউট এইচটিএমএল এর একটা অ্যাট্রিবিউট এখন এই h1টাকে আপনি কিভাবে কালার করবেন সো এখানে যদি আপনার ইন্টারনালের ক্ষেত্রে ইন্টারনাল কোন জায়গায় হয় স্টাইলের ভিতরে সো এখানে আমি এই ক্লাসটাকে ধরবো সো ক্লাসটাকে ধরার জন্য এখানে ডট ইউজ করলাম ক্লাস যদি ধরতে হয় তাহলে ডট তারপর এখানে আপনি এই ক্লাসের নামটা দেন এই ক্লাসের নামটা আমি এখানে দিলাম তারপরে সেকেন্ড ব্র্যাকেট এখন আপনি এখানে সিএসএস লিখতে পারেন ইচ্ছা মতো দেখেন এখানে কিন্তু কোনো স্টাইল নাই বর্তমানে কোনো স্টাইল নাই তো আমরা এখানে সিএসএস লিখি কালার আমি দিলাম রেড কালারটা লাল এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি দেখুন লাল কালার চলে আসছে নিজেরগুলোতে কোনো স্টাইল নাই তো আমি এইগুলোতে একটা সিএসএস দেই একটা সিলেক্টর দেই এখানে আমি একটা সিলেক্টর ইউজ করলাম ক্লাস এখানে দিলাম আমি ইন্টার টু এখন এইটাকে আমি ধরলাম এখানে আমি যেহেতু আরেকটা সিএসএস এই জন্য ডট দিলাম ইন্টার টুকে স্টাইল করব সেকেন্ড ব্র্যাকেট তো এটার কালার দিলাম আমি সালমন কালার সালমন এই দেখুন এটার একটা আলাদা কালার চলে আসলো তারপরে আপনি এই পি ট্যাগকে কালার করতে চান তো এটা গেলো আপনি ক্লাস ইউজ করে কিভাবে কালার করবেন তো এখন যদি এমন হয় যে আপনি আইডি ইউজ করে কালার করতে চান আইডি সিলেক্টরটা কিভাবে ইউজ করবেন তো আইডি সিলেক্টর ইউজ করার জন্য এই যে আইডি লিখলাম সেমভাবে এই আইডিরও আপনি একটা নাম দিবেন এই আইডির একটা নাম দেন এখানে আইডির একটা নাম দিলাম আমি ধরেন ইন্টার থ্রি তো এটাকে আমি ধরলাম তো এখানে যদি আপনার আইডিকে ক্যাচ করতে হয় আইডিকে ধরতে হলে হ্যাশ ইউজ করবেন তারপরে আইডির নাম সব কিছু প্রায় সেম ক্লাস হলে ডট আর আইডি হলে হ্যাশ তারপরে ধরুন আপনি এটাকে একটা কালার করবেন আমি এখানে কালার দিলাম কি কালার দেওয়া যায় এখানে আমি দিলাম লাইম একটা কালারের নাম দিলাম এই যে দেখুন এটা টিয়া কালার হয়ে গেছে লাইম কালারের লেখাটা হয়ে গেছে এখন যদি আবার এখানে একটা আইডি ডিক্লেয়ার করি আমি আইডি দিলাম কারণ আইডি দিলাম সাপোজ মাই নেম এই আইডির নাম দিলাম মাই নেম এখন এই আইডিটাকে এখানে কিভাবে ধরবেন আবার এই কীভাবে হ্যাশ ইউজ করেন তারপরে আপনার আইডির নাম দেন তারপরে সেকেন্ড ব্র্যাকেট
তো এখানে ধরেন আমি একটা কালার করব, এখন কালারের নাম দেন ব্রাউন, তারপরে সেমিকোলন। এখন যদি আমি সেভ দিয়ে রান দেই, দেখুন এটা ব্রাউন কালার হয়ে গেছে। তো এইভাবে আপনি আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টরটা ইউজ করতে পারেন। তো পরবর্তীতে আমরা দেখব কিভাবে আপনি এক্সটার্নাল সিএসএস লিখবেন, আপাতত আপনি এইগুলাই প্র্যাকটিস করেন ইন্টারনালটা। আর এটা আপনার সবসময় লাগবে, কারণ এই যে সে ক্লাস আর আইডি এই যেটা আপনার সব ক্ষেত্রেই লাগবে। আমরা সবসময় এগুলা নিয়েই কাজ করব, আমরা কোনো ইনলাইন সিএসএস এখানে লিখবো না, স্টাইল ব্যবহার করে কোনো সিএসএস লিখবো না, এই ক্লাস এবং আইডি ব্যবহার করে আমরা সব সিএসএস লিখবো। তো ঠিক আছে, আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই, আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন। আল্লাহ হাফেজ।